রাজনীতির মাঠে আবারো সক্রিয় জামায়াতে ইসলামী বাংলাদেশ গত 10 জুন 10 বছর পর অনুমতি নিয়ে প্রকাশ্যে ঢাকায় সমাবেশ করে দলটি সর্বশেষ 2013 সালের 4 ফেব্রুয়ারি পুলিশের অনুমতি নিয়ে ঢাকার মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছিল তারা গত 10 দিনের সমাবেশের পর আবারো বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা দিয়েছে জামাত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী 1 আগস্ট ঢাকায় সমাবেশ সহ 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি সংঘাত এড়িয়ে যে কোনো মূল্যে কর্মসূচি পালনে অনর্তারা জানা গেছে শোকের মাস আগস্টে কোনো সমাবেশ বা কর্মসূচির অনুমোদন পাবে না জামায়াতে ইসলামী একই সঙ্গে জামায়াতের কর্মসূচি মোকাবেলায় সক্রিয় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন কালবেলাকে বলেন গণতান্ত্রিক অধিকারের নামে শোকের মাস আগস্টে যুদ্ধাপরাধীদের দল জামায়াতের কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে মানসিকভাবে আহত করবে তাছাড়া জামায়াত নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয় গত 24 জুলাই রাজধানীতে এক ঘরোয়া সংবাদ সম্মেলনে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান জামায়াত ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে 28 জুলাই বিভাগীয় শহরে মিছিল 30 জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং 1 আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ এসব কর্মসূচি সফল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে দফায় দফায় সাংগঠনিক সভা প্রস্তুতি বৈঠক সহ নানা প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের শীর্ষ নেতারা গত কয়েকদিনে দলটি বিভিন্ন বিভাগে সাংগঠনিক সভা প্রস্তুতি সভা ও বুধবার কেন্দ্রীয় কর্মপরিষদের সভা করেছে সোমবার আইজিবি এবং মঙ্গলবার ডিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা বলছেন তারা যে কোনো মূল্যে ওই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে চান এক্ষেত্রে ক্ষমতাসীন দল বা পুলিশ প্রশাসন বাধা দিলে তারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্য ও কৌশলে এসব পরিস্থিতির মোকাবেলা করতে বলা হয়েছে দলটির দুজন সহকারী সেক্রেটারি জেনারেল কালবেলাকে বলেন আর মাত্র 5 মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ ডিএমপির একটি সূত্রে জানা গেছে শোকের মাস আগস্টে জামায়াতকে রাজধানীতে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে এদিকে বুধবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের এক সভা অনুষ্ঠিত হয় সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা সহ জামায়াতকে সভা সমাবেশ করতে না দেয়া কর্মসূচিতে বাধা প্রদান এবং হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং কিছু প্রস্তাব গৃহীত হয় সুরজ আহমেদ কালবেলা